হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ফেসবুকের পক্ষ থেকে খুবই ব্যাড একটি আপডেট নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ফেসবুকের সিকিউরিটির পক্ষ থেকে খুবই বাজে একটি আপডেট নিয়ে আসা হয়েছে। তো দেখেন, ফেসবুক যতই দিন যাচ্ছে, ফেসবুক তার নিজের সিকিউরিটি কিন্তু লো করে দিচ্ছে, খুবই নর্মাল করে দিচ্ছে। তো যাই হোক, খুবই বাজে একটি আপডেট। সো আপনার ফেসবুক আইডি থেকে থাকলে অবশ্যই ভিডিওটি অবহেলা করা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সো দেখেন, আপনি যদি এখন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করেন, প্রবেশ করার পর যদি আপনি আপনার ফেসবুকের নোটিফিকেশনে চলে যান, নোটিফিকেশনে গেলে এরকম একটা নোটিফিকেশন হয়তো বা আপনি আপনার ফেসবুকের নোটিফিকেশনে দেখতেই পারবেন। এই যে এরকম একটা নোটিফিকেশন আপনার ফেসবুক আইডির নোটিফিকেশনে কিন্তু চলে এসেছে। তো এখানে কী বলা হয়েছে, ট্রাস্টিক কন্ট্যাক্ট ইনসন রিভিউ ইউয়ার সিকিউরিটি টু হেল্প প্রিভেন্ট গেটিং লক ইট আউট। ট্রাস্টিক কন্ট্যাক্টস ইনসন, দেখেন এই যে ট্রাস্টিক কন্ট্যাক্ট, যে ফিউচারটি আমাদের ফেসবুক আইডিতে ছিল সেটা খুবই তাড়াতাড়ি কিন্তু ফেসবুক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তো অনেকেই এই ট্রাস্টিক কন্ট্যাক্ট সম্পর্কে জানেন বা অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদেরকে আমি বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। এই যে ট্রাস্টিক কন্ট্যাক্টস, এটা কিন্তু আমাদের ফেসবুক আইডির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। সো যারা জানেন তারা তো জানেনই, যারা জানে না তাদেরকে আমি এই যে ট্রাস্টিক কন্ট্যাক্ট কী বা আমাদের আইডির জন্য এই অপশনটি কী কী সুবিধা নিয়ে আসতে পারে এ বিষয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, তার আগে একটা কথা না বললেই নয়, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ট্রাস্টিক কন্ট্যাক্ট কী বা ট্রাস্টিক কন্ট্যাক্টের সুবিধা কী এ বিষয়ে বোঝানোর জন্য আমি থ্রি ডট আইকনে ক্লিক করলাম। সো আপনি ক্লিক করে নেবেন, ক্লিক করার পর ওপরে দেখতে পারবেন সেটিংস আইকন চলে আসবে, সেটিংস আইকন আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ওপরে দেখতে পারবেন দ্বিতীয় নাম্বার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন চলে আসবে। সো আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন। সো আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন। তো ভিউয়ার্স, নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পারবেন চুজ 3 to 5 friends টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লক ইট আউট। তো এই যে এখানে এই অপশনটির নামে কিন্তু ট্রাস্টেড কন্ট্যাক্ট, এই ফিউচারটি কিন্তু ফেসবুক টিম বন্ধ করে দিচ্ছে। তো আগে যখন আমাদের ফেসবুক আইডির অ্যাক্সেস আমরা হারিয়ে ফেলতাম বা আমাদের ফেসবুক আইডি যে ফোন নাম্বার দিয়ে খোলা ছিল সেই ফোন নাম্বার হয়তো বা আমাদের হারিয়ে গিয়েছে, কিন্তু আমাদের ফেসবুক আইডি তো লগ ইন করতে হবে, আর লগ ইন করছে ছাড়া কিন্তু আমরা আগে ফেসবুক আইডি লগ ইন করতে পারতাম না। তো তখন আমরা কী পদক্ষেপ বেছে নিতাম, এই যে ট্রাস্টিক কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু আমরা লগ ইন কোডটা পেয়ে যেতাম, মানে ফোন নাম্বার ছাড়াই কিন্তু আমরা ট্রাস্টিক কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের ফেসবুক আইডির লগ ইন কোডটা আমরা পেয়ে যেতাম। সেটা কীভাবে, এই যে এখানে চুজ 3 to 5 friends এই অপশনটিতে আমরা ক্লিক করে দিতাম আগে। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের ফেসবুকের যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদের মধ্যে থেকে 5টা ফেসবুক ফ্রেন্ডকে এই যে এখানে চুজ ট্রাস্টেড কন্ট্যাক্টে অ্যাড করে দিতে পারতাম। তো অ্যাড করে দেওয়ার পর কী হতো, ফেসবুক টিম কিন্তু যে ফ্রেন্ডদেরকে আমরা এই যে ট্রাস্টেড কন্ট্যাক্টে অ্যাড করে দিতাম সেই ফ্রেন্ডদেরকে কিন্তু আমাদের ফেসবুক আইডির লগ ইন কোড ফেসবুক থেকে পাঠিয়ে দিত। তো আমাদের যে বন্ধুদেরকে যে ট্রাস্টেড কন্ট্যাক্টে অ্যাড করলাম তাদের কাছে তো ফেসবুক টিম আমাদের ফেসবুক আইডির লগ ইন কোডটা পাঠিয়ে দিত। তো তাদের কাছ থেকে আমাদের ফেসবুক আইডির লগ ইন কোডটা নিয়ে আমরা কী করতে পারতাম, আগে আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করতে, আমাদের বন্ধুদের সাহায্যও কিন্তু আমরা লগ ইন কোডটি পেতাম আমাদের ফেসবুক আইডির আগে। তো এখন থেকে কিন্তু আর সেটা আর হবে না, ফেসবুক থেকে কিন্তু ট্রাস্টিক কন্ট্যাক্ট এই ফিউচারটি বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই ব্যাপারে এখানে কিন্তু বলাই হয়েছে। দেখেন, দিস ফিউচার ইজ এন্ডিং সন, দিস মিনস দ্যাট ইন এ ফিউ উইকস, অর্থাৎ দেখেন এক সপ্তাহের মধ্যে কিন্তু এই যে ট্রাস্টিক কন্ট্যাক্ট এই ফিউচারটি বন্ধ করে দেওয়া হবে। তো পরবর্তী কী পদক্ষেপ নিতে বলতেছে তারা, অর্থাৎ যেহেতু এই অপশনটি বন্ধ করে দিচ্ছে তো আমাদের এখন উচিত কি সেটাও কিন্তু ফেসবুক বলে দিয়েছে। আমাদের এখন উচিত ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার আর আপ টু ডেট, অর্থাৎ এখানে বলতেছে আমাদের ফেসবুক আইডিতে অবশ্যই ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভালোভাবে রিভিউ করে অ্যাড করতে বলতেছে। কেননা পরবর্তীতে কিন্তু আপনার বন্ধুদের সাহায্যে কখনো আর ট্রাস্টেড কন্ট্যাক্টের মাধ্যমে কখনো আর কিন্তু আপনি আপনার ফেসবুক আইডির লগ ইন কোড পাবেন না। এই জন্য আপনার ফেসবুক আইডিতে ইমেইল অ্যাড্রেস অ্যাড না করা থাকলে অবশ্যই ইমেইল অ্যাড্রেস অ্যাড করে নেবেন। তো আপডেটটি আমার কাছে খুবই বাজে লেগেছে, খুবই খারাপ একটি আপডেট ধরতে গেলে আমাকে একদম বাজে একটি আপডেট মনে হয়েছে। তো আপনাদের কাছে আপডেটটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।